হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল লার্নিং অ্যাকাডেমি আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আবারও একটা সাজেশন ভিডিও যেটি হচ্ছে উচ্চ মাধ্যমিক ভূগোল প্রশ্নমান সাত এখানে আমি সাত নাম্বারের যেসব প্রশ্ন সম্ভাব্য কোয়েশ্চেন আছে সেগুলোই তোমাদের সাথে আলোচনা করব তো আজকে আমি টোটাল সাজেশনের ভূপ্রাকৃতিক দিকটি তুলে ধরছি এবং বাকি যেটি আছে ইকোনমিক্স পার্টটা সেটা আমি তোমাদের পরের ভিডিওটি প্রোভাইড করব তো চলো বেশি দেরি না করে খুব তাড়াতাড়ি শুরু করি আজকের সাজেশান ভিডিও দেখো এখানে প্রথম প্রশ্ন রয়েছে কাশভূমিরূপ গড়ে ওঠার শর্তগুলি আলোচনা করো আমরা খুব জানি কাশভূমিরুপ ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট তোমাদের এবারে সিলেবাসের জন্য এবারকার এক্সামের জন্য সুতরাং এই প্রশ্নটা কিন্তু খুব ভেরি ভেরি ইম্পর্টেন্টের আওতায় থাকলো এবং তোমরা এটা অবশ্যই কমপ্লিট করে যাবে প্রিপেয়ার্ড হয়ে যাবে প্রশ্নটা কিন্তু আসার একশো শতাংশ চান্স রয়েছে দ্বিতীয় প্রশ্ন দেখো আরোহণ ও অবরোহণের মধ্যে পার্থক্য লেখো এখানে সাত নাম্বারের জন্য মিনিমাম সাত থেকে আটখানা পার্থক্য তোমাদের লিখতে হবে বেশি থাকলে আরও বেশি দেওয়ার চেষ্টা করবে কিন্তু কম যেন না হয় তিন নম্বর প্রশ্ন দেখো প্রবাল প্রাচীর গড়ে ওঠার অনুকূল ভৌগোলিক পরিবেশ আলোচনা করো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন আমি এটিকে থ্রি স্টার দিলাম অবশ্যই এই প্রশ্ন কিন্তু টটস্থ করে পরীক্ষাতে যাবে চার নম্বর চলে চলে আসি চার নম্বর প্রশ্ন আছে একই অ্যাকুইফার ও একই ফ্লুইডের মধ্যে পার্থক্য লেখো এটাও ভীষণ ইম্পর্ট্যান্ট পাঁচ নাম্বার আসি চলো সমুদ্র সমুদ্র তরঙ্গ থেকে সমুদ্র তরঙ্গের ক্ষয়কার্যের ফলে সৃষ্ট হওয়া ভূমিরূপগুলো আলোচনা করো এখানে মাস চিত্র দিতেই হবে এবং এই প্রশ্নটিকেও আমি দেবো থ্রি স্টার ভেরি 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 ইম্পর্ট্যান্ট যেগুলো প্রশ্নকে আমি থ্রি স্টার দিচ্ছি সেই প্রশ্নগুলো কিন্তু তোমরা একদমই ছেড়ে যাবে না বা স্কিপ করে যাবে না অবশ্যই সেই প্রশ্নগুলো একদম ঠোঁটের আগায় মুখস্থ করে কিন্তু পরীক্ষার হলে যাবে যাতে পরীক্ষা প্রশ্ন পত্রে দেখার সাথে সাথেই তোমরা ঝটপট করে সেগুলো লিখে ফেলতে পারো কেমন চলো চলে আসি ছ নম্বর প্রশ্ন কি বলেছে অন্তর্জাত এটা আন্তর্জাত হয়ে গেছে আন্তর্জাতিক প্রক্রিয়া না অন্তর্জাত প্রক্রিয়া এবং বহির্জাত প্রক্রিয়ার মধ্যে পার্থক্য কী এখানেও তোমাদের পরপর পার্থক্য লিখতে হবে সাত নম্বর আসছে ডেভিসের ক্ষয়চক্রের পর্যায়সমূহ আলোচনা করো চিত্রসহ ভেরি 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 ইম্পর্ট্যান্ট এই প্রশ্নটাও থাকলো আমার তরফ থেকে থ্রি স্টার তাহলে বুঝতেই পারছো প্রশ্নটা কতটা ইম্পর্ট্যান্ট এরপর আসছি আট নম্বরের প্রশ্নে মরু ক্ষয়চক্রের আদর্শ অবস্থাগুলো কি কি মানে মরু ক্ষয়চক্রের তৈরি হওয়ার আদর্শ অনুকূল ভৌগোলিক অবস্থাগুলো কী কী নম্বর প্রশ্ন নদীর পুনর্যৌবন লাভের ফলে সৃষ্ট ভূমিরূপগুলো কি তার চিত্রসহ ব্যাখ্যা দাও ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এই প্রশ্নটাকেও আমার তরফ থেকে থাকলো থ্রি স্টার এবার চলে চলে আসি দশ নম্বর প্রশ্ন ভূতাত্ত্বিক গঠনে ভূতাত্ত্বিক গঠন অনুযায়ী জল নির্গম প্রণালীকে কীভাবে প্রভাবিত করে তা আলোচনা করো অর্থাৎ ভূতাত্ত্বিক গঠন কিভাবে জল প্রণালী সৃষ্টি করে বা বিভিন্ন ধরনের জল নির্গম প্রণালীগুলো কী এই দুটো প্রশ্ন কিন্তু একই হবে কেমন এবং সেখানে কিন্তু তোমাদের চিত্র হচ্ছে মাস্ট ছবি ছাড়া ভূগোলে যেখানেই তোমাদের ছবি দেওয়ার মতো ক্যাপাবিলিটি থাকবে বা চান্সেস থাকবে সেই জায়গাগুলোতে কিন্তু অবশ্যই তোমাদেরকে ছবি অ্যাড করতে হবে কারণ ছবি না দিলেই সেখানে নাম্বার কেটে যাওয়ার একটা প্রবণতা দেখা যায় সুতরাং যেরকম পাচ্ছ যা পাচ্ছ ছবি কিন্তু তোমরা প্রোভাইড করবে আর ছবির নিচে কোন টপিকের ছবি লিখছো সেটাও কিন্তু পেন্সিল দিয়ে অবশ্যই মার্ক করে দেবে এরপর চলো চলে আসি এগারো নম্বর প্রশ্ন কি বলেছে পূর্ববুদ্ধি ও অধ্যারোপিত নদী কাকে বলে বারো নম্বর প্রশ্ন মৃত্তিকা সৃষ্টির নিয়ন্তকগুলোর ভূমিকা আলোচনা করো মৃত্তিকা সৃষ্টিতে নিয়ন্ত্রক সমূহের ভূমিকা আলোচনা করো একটু একটু টাইপিং মিস্টেক আছে তোমরা কিন্তু বুঝে নিও প্রশ্নগুলো এই যে মৃত্তিকা সৃষ্টিতে বিভিন্ন নিয়ন্তকগুলো এবং সেগুলোর কী ভূমিকা যেমন ভূপ্রকৃতি আদি শিলা জলবায়ু স্বাভাবিক উদ্ভিদ এই সমস্ত কিছু কীরকমভাবে প্রভাব বিস্তার করছে সেগুলোই তোমাদের এখানে আলোচনা করতে হবে এবং আমার তরফ থেকে এই প্রশ্নটিতে থাকলো থ্রি স্টার চলে চলে আসি তেরো নম্বর প্রশ্ন মৃত্তিকার প্রকারভেদ এবং প্রত্যেকটি প্রকারভেদে দুটি করে বৈশিষ্ট্যসমূহ লেখক এটাও কিন্তু তোমাদের পাঁচ মার্কস বলো তিন মার্কস দু মার্ক্স সরি দু মার্ক্স এবং সাত মার্কস আসা কিন্তু পসিবিলিটি রয়েছে যে সব ধরনের মৃত্তিকাগুলো আলোচনা সুতরাং এই বড় প্রশ্নটা পড়ে নিলে এখান থেকে তোমরা এক থেকে শুরু করে সাত যেরকমই মার্কস ডিভিশনের প্রশ্ন আসুক না কিন্তু সব কমপ্লিট হয়ে যাচ্ছে এবার আসো মৃত্তিকা থেকে আরেকটা ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন হচ্ছে এলুভিয়েশান ও ইলুভিয়েশনের মধ্যে পার্থক্য কী চলো চলে আসি পরের প্রশ্ন পেডো ক্যাল ও পেডাল ফার্ম মৃত্তিকার মধ্যে পার্থক্য লেখো ভেরি 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 ইম্পর্ট্যান্ট প্রশ্ন এবার আসছি ষোলো নম্বর কি বলেছে দেখো জেট বায়ু কাকে বলে এর বৈশিষ্ট্যগুলো লেখো হয়ে গেল সতেরো নম্বর হচ্ছে বায়ু ও জেঠ বায়ুর মধ্যে সম্পর্ক কী বা পার্থক্য লেখক মানে এদের সম্পর্ক কি কী বৈশিষ্ট্য এবং বৈশিষ্ট্যের ভিত্তিতে কী পার্থক্য দেখা যায় সেটাই কিন্তু এখানে আলোচনা করতে হবে আঠেরো নম্বর প্রশ্ন আসছে ক্রান্তীয় ভূর্ণবাদ ও নাতিশ ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো এখানেও কিন্তু এই প্রশ্নটা ভীষণ ইম্পর্ট্যান্ট আর এবং এখানে ছবি কিন্তু তোমাদের মাছ দিতেই হবে এরপরে আছে দেখো উনিশ নম্বর প্রশ্ন ঘূর্ণবাদ ও প্রতিভা ঘূর্ণবাদের মধ্যে পার্থক্য লেখো এটাও ইম্পর্টেন্ট ভেরি ইম্পর্টেন্ট কুড়ি নম্বর প্রশ্ন দেখো উষ্ণ সীমান্ত শীতল সীমান্তের মধ্যে পার্থক্য লেখো একুশ নম্বর মৌসুমবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো এখানে জলের মধ্যে হয়ে গেছে জল না এটা হবে জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো ভেরি 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 ইম্পর্টেন্ট এটাও আমার তরফ থেকে থাকলো থ্রি স্টার এরপরের যে প্রশ্নটা আসছে সেটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট বাইশ নম্বর প্রশ্ন দেখে নাও ভূমধ্যসাগরীয় জলবায়ুতে শুষ্ক গ্রীষ্মকাল ও আদ্র শীতকাল হওয়ার কারণগুলো ব্যাখ্যা করো এই প্রশ্নটা আমার তরফ থেকে থাকছে থ্রি স্টার এবং থ্রি না বলতে পারো ফাইভ স্টার কারণ এই প্রশ্নটা তোমাদের এবারকার পরীক্ষার জন্য ভেরি 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 ইম্পর্ট্যান্ট সুতরাং এটা কিন্তু প্রিপেয়ার না হয়ে পরীক্ষার হলে কিন্তু একদম যাবে না প্রিপারেশন নিয়ে এই প্রশ্নটাকে পুরোপুরি তৈরি করে তারপরেই কিন্তু তোমরা পরীক্ষা দিতে যাবে চলো চলে আসি এরপরে হচ্ছে এন লিলো ও লিলোর মধ্যে পার্থক্য এটাও তোমরা ওয়ান মার্কস থেকে শুরু করে আপ টু সেভেন মার্কস পর্যন্ত এমনভাবে প্রিপেয়ার্ড করে যেতে পারো যেখান থেকে যা প্রশ্ন আসবে সব কিন্তু যাতে তোমরা লিখতে পারো এবং এখান থেকে প্রশ্ন কিন্তু তোমাদের থাকবেই থাকবে চলো চলে আসি চব্বিশ নম্বর প্রশ্ন বিভিন্ন প্রকার উদ্ভিদের শ্রেণীবিভাগ আলোচনা করো উদাহরণ সহ উদ্ভিদ বলতে স্বাভাবিক উদ্ভিদ এখানে স্বাভাবিক উদ্ভিদটা বাট পড়ে গেছে উদ্ভিদ হয়েছে তোমরা বুঝে নিও চলো চলে আসি পঁচিশ নম্বর আলোকপ্রেমী ও ছায়াপ্রেমী উদ্ভিদের মধ্যে পার্থক্য লেখক ছাব্বিশ নম্বর প্রশ্ন হ্যালো ফাইটের অভিযোজনগত বৈশিষ্ট্যগুলো কি কি ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন ছাব্বিশ নম্বর দেখো এখানে ফার্স্ট পেজে আমি তোমাদের জন্য ছাব্বিশটা প্রশ্ন রেখেছি যেটি ভূগোলের প্রাকৃতিক ভূগোল থেকে কভার করা হয়েছে ছাব্বিশটা প্রশ্ন বাদেও আরও প্রশ্ন আছে তোমাদের জন্য চলো চলে যায় পরের পেজে পরের পর যে প্রশ্নগুলো দেখো কি বলেছে ওজন গহ্বর সৃষ্টি হওয়ার কারণ এবং এর প্রভাব আলোচনা করো ভেরি 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 ইম্পর্টেন্ট আঠাশ নম্বর গ্লোবাল ওয়ার্মিংয়ের প্রভাব ও কারণ আলোচনা করো গ্লোবাল ওয়ার্মিং সৃষ্টিতে মানুষের ভূমিকা কি বা মানুষ মানুষ কীভাবে এর জন্য দায়ী তা আলোচনা করো তো দেখো এখন এতক্ষণ পর্যন্ত যে প্রশ্নগুলো হলো সেই প্রশ্নগুলো কিন্তু সবকটাই আমি তোমাদের বেশিরভাগটাই বলেছি যেগুলো ভেরি ইম্পর্টেন্ট সেই প্রশ্নগুলো আসার চান্স কিন্তু খুব বেশি এখানে তোমরা এতগুলো প্রশ্ন দেখে ভয় পেয়ে যেও না যে এতগুলো প্রশ্ন শুধু প্রাকৃতিক গুগল থেকে সাজেশন হচ্ছে তোমরা কিন্তু এটা চিন্তা করো যে পাঁচখানা প্রশ্ন সাত মার্কসের প্রশ্ন কিন্তু তোমাদের লিখতে হবে সুতরাং সেই প্রশ্নগুলো হুবু কমন পাওয়ার জন্যই কিন্তু আমার এই সাজেশনটা খুব নিখুঁতভাবে বাছাই করে তোমাদের জন্য নিয়ে আসা চলো চলে যাই উনত্রিশ নম্বর প্রশ্ন কি বলেছে জীব বৈচিত্র্য বিনাশের কারণ বা জীব বৈচিত্র্য বিনাশে মানুষের ভূমিকা লেখো ভেরি ইম্পর্ট্যান্ট প্রশ্ন এইটাও হচ্ছে আমার তরফ থেকে থাকছে থ্রি স্টার পরীক্ষার হলে হয়তো এই প্রশ্নটা তোমরা দেখতেই পেয়ে যাবে চলো চলে আসি তিরিশ নম্বর আলফা বিটা ও গামা বৈচিত্র্য কাকে বলে একত্রিশ নম্বর আর একটা ইম্পর্ট্যান্ট প্রশ্ন ইনসিটু ও এক্সি সংরক্ষণে পার্থক্য লেখো এই প্রশ্নটাও পার্থক্য এই কারণেই দেওয়া কারণ এগুলো এমনভাবে তোমরা প্রিপেয়ার করে যাবে যাতে ওয়ান মার্কস থেকে আপ টু সেভেন মার্কস পর্যন্ত যেরকম তোমাদের প্রশ্ন আসে সব যেন তোমরা খুব ভালোভাবে প্রিপারেশান নিতে পারো আর লিখতে পারো বত্রিশ নম্বর প্রশ্ন আসছে দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো এবং তেত্রিশ নম্বর প্রশ্ন প্রাকৃতিক ও মানুষশ্রেষ্ঠ বিপর্যয় কাকে বলে ও এদের মধ্যে পার্থক্য কী বিপর্যয় থেকে এই দুটো প্রশ্ন করলেই তোমাদের সিলেবাস কিন্তু কমপ্লিট হয়ে যাচ্ছে তো এই ছিল আজকে তোমাদের সেকেন্ড পেজে আর ফার্স্ট পেজ মিলে মোট তেত্রিশখানা প্রশ্ন একদিন দুদিনের মাথায় আমি তোমাদের ইকোনমিক্স জিওগ্রাফির পার্টটা কমপ্লিট করে দেব আপাতত এই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনশট নিয়ে নাও বা খাতা পেন নিয়ে ঝটঝট করে তোমাদের বইয়ের মধ্যে মার্ক করে নাও যে যেখান থেকে যেভাবে নোট পেয়েছ সেভাবে এবং আমার এখানে ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজের লিঙ্ক দেওয়া থাকবে যেখানে তাড়াতাড়ি ফলো হয়ে যাও ফলো করে দাও সেটাকে যাতে ক্লাস সম্পর্কে তোমরা আপডেটসগুলো পেতে থাকো তো আজকের জন্য এখানেই ছিল আর একটা কথা আমি নতুন ইকোনমিক্সের তোমাদেরকে এই দু হাজার তেইশ শিক্ষাবর্ষের ইলেভেন এবং টুয়েলভের ফুল নোটস সহ সমস্ত কিছু প্রোভাইড করব টেলিগ্রাম চ্যানেলের মাধ্যমে তোমাদের পিডিএফ দেব এবং ইউটিউবে আমি তোমাদেরকে ক্লাস করাবো সম্ভবত সেটা পেইড হবে খুবই নমিনাল কস্টেই সেটা করা হবে কিন্তু পেড ব্যাচই থাকবে তো তোমরা যারা যারা নিজেদের প্রিপারেশানকে এনরিচ করতে চাও আমাকে কিন্তু অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও তোমাদের উপর ডিপেন্ড করেই কিন্তু আমি সেই কোর্সটা চালু করবো কেমন এবং আমার এবার ইকোনমিক্স পরীক্ষা হয়ে গেলেই তোমরা দেখতে পাবে যে আমার সাজেশান থেকে কীরকম কী কমন থাকছে তো তার উপর ভিত্তি করেও তোমরা আমাকে জানাতে পারো তো আজকের মতো এখানেই থাকছে দেখা হচ্ছে আবার নেক্সট দিন নেক্সট ক্লাসের সাথে ততক্ষণ কিন্তু তোমরা তোমাদের প্রিপারেশন চালিয়ে যাও এবং অল খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে যাও যাতে পরীক্ষার হলে কোনো টেনশন করতে না হয় এবং খুব তাড়াতাড়ি তোমরা চোখের সামনে কমন প্রশ্নগুলোকে দেখে লিখে ফেলতে পারো তো আজকের মতো এখানেই থাকলো দেখা যাচ্ছে নেক্সট দিন বাই